আজকের রেসিপি আমি আপনাদেরকে দেখাচ্ছি, মজাদার একটি ছানা দিয়ে আপনারা একটা ডিজার্ট তৈরি করতে পারেন। এই রমজান মাসের জন্য একদম পারফেক্ট। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে একটি পাত্রে আমি ফ্রেশ ক্রিম নিচ্ছি। এখানে ফ্রেশ ক্রিম নিচ্ছি প্রায় 250 ml এর মতো। এখানে যখন আমি কাজটা শুরু করব তার প্রায় আধা ঘন্টা কি 40 মিনিট আগে আমি ফ্রেশ ক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন এটাকে আমি বিট করে ফোমের আকারে করছি। বেশি ফোম করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু যখন দেখবেন যতটুকু কাছাকাছি ডাবল হয়ে গেছে এরকম হয়ে এসেছে, তখন আপনারা অন্য একটি পাত্রে এটাকে ঢেলে রাখুন। আমি অন্য একটি পাত্রে ঢেলে রেখেছি এবং এখানে দিচ্ছি প্রায় 500 গ্রামের মতো হচ্ছে ছানা। এখানে ছানার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এই ছানার সাথে আমি মিডিয়াম সাইজের রুম টেম্পারেচারের 2টা ডিম দিচ্ছি এবং এখানে চিনিটা দিচ্ছি আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবং এখানে আমি দিচ্ছি প্রায় 3 চা চামচের মতো চিনি দিয়েছি, এখানে 3 কাপ, তারপর আপনারা স্বাদ মতো দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়েছি 1 কাপ এবং ময়দা দিয়েছি এখানে আমি 1 কাপ দিয়ে এগুলাকে ভালো করে আমি বিট করে নিয়েছি। নিয়ে এটা যখন নাকি এরকম হয়ে আসবে, তখন আমার যে আমি আলাদা করে ফ্রেশ ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমটা এখন এতে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একইভাবে আপনারা মানে এক সাইড থেকে আপনারা ঘুরাবেন, দোনো দিকে ঘুমাবেন না, জাস্ট এক দিক থেকে নিয়ে ওইভাবেই আস্তে আস্তে কন্টিনিউ ঘুরবেন। আমি যেভাবে দেখছি ঠিক এইভাবেই কন্টিনিউ আপনাকে ঘোরাতে হবে। অন্যদিকে এখানে আমি পাত্রের মধ্যে একটু বাটার এখানে একটু ই করে নিয়েছি, ভালো করে লাগিয়ে নিয়েছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ঘনটা কতটুকু হতে হবে। এরকম যখন ঘন হয়ে আসবে, তখন যদি দেখেন যে একটু বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে একটু তরল দুধ আপনার এখানে দিয়ে এরকম মিশ্রণটা হতে হবে। দিয়ে এটাকে ভালো করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এবং 160 ডিগ্রিতে আমি আগে আমার ওভেনটাকে গরম করে রেখেছি। 30 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ওভেন বন্ধ করে দিয়ে ওভেনের ভিতরে রেখেই আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবং এটা তখনই করবেন যখন নাকি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখনই আপনারা এটা ওভেন থেকে বের করবেন। ছুরির একটি সাহায্য দিয়ে আমি চারপাশের যে বর্ডারটা আছে সেটাকে খুলে নিয়েছি এবং এখানে কাটটা যে আছে এটা আপনাদের মতো আপনারা ইচ্ছে মতো এখানে কাট করে নিতে পারেন, লম্বা আকারে অথবা ছোটো ছোটো করে চার কোনাচা করে কিন্তু আপনারা এখানে কাটতে পারেন। আমি এখানে চার কোনাচা করে কাটছি এবং এখানে আপনারা যদি চান তাহলে উপর দিয়ে আইসিং সুগার অথবা ড্রাই ফ্রুটও কিন্তু দিয়ে সাজিয়ে আপনার এখানে এটাকে সার্ভ করতে পারেন। এবং এই রমজানের জন্য এইটা একদম পারফেক্ট, ইফতারের জন্য আপনার এটা তৈরি করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো এবং বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।